অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সেপ্টেম্বর 2020 কন্যা রাশির কেমন যাবে, এটি মাসিক রাশিফলের ভিডিও। কোন কোন দিকে আপনাদের শুভ এবং কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে এই ভিডিওতে তাই নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এটি ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়। তবে এ মাসটি আপনার কেমন যাবে সেটা আপনাকে গাইড হিসাবে কিন্তু এই রাশিফলটি কাজে দিবে। তো শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে জানাই, আপনাদের রাশির তৃতীয় প্রতি মঙ্গল এবং অষ্টম প্রতি মঙ্গল অষ্টম স্থানে অবস্থান করছে এবং আপনাদের রাশির দ্বাদশ স্থানে রবি গ্রহের অবস্থান, অর্থাৎ 16 সেপ্টেম্বর পর্যন্ত, এবং 2 সেপ্টেম্বর থেকে রাশিতে সকেত্রিক বুধের অবস্থান, এবং 23 সেপ্টেম্বর থেকে এই বুধ তুলা রাশিতে অবস্থান করছে, এবং 1 সেপ্টেম্বর থেকে শুক্র আপনাদের রাশির একাদশ স্থানে অবস্থান করছে, এবং আপনাদের রাশির চতুর্থ স্থানে বৃহস্পতির অবস্থান, এবং 5ম স্থানে আপনার শনিগ্রহের অবস্থান। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, এ মাসে রাহু এবং কেতু এটি দুটি প্ল্যানেট রাশি পরিবর্তন করছে 23 সেপ্টেম্বর। এই ব্যাপারে যদি আপনাদের জানার যদি আগ্রহ থাকে রাশিভিত্তিক, অবশ্যই আমাকে আমার কমেন্টস বক্সে কমেন্ট করে পাঠান। আমি কন্যা রাশির জন্য স্পেসিফিক ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের অনুরোধে। তো শুরু করা যাক। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, তৃতীয় পতি অর্থাৎ যেটা পরাক্রমের ভাব, এবং অষ্টম পতি মৃত্যুর ভাব, এবং আপনার এই অষ্টম পতি এবং তৃতীয় পতি অষ্টমভাবে সক্ষেত্রে অবস্থান করছে। দেখুন, এ মাসটাতে আপনাদের ঝুট ঝামেলা কিন্তু বাড়বে, অহেতুক ঝুট ঝামেলাতে আপনারা জড়িয়ে পড়বেন। আপনাদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে এ মাসটা পরিশ্রমের মাস। যে কোনো কাজে আপনাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে, অর্থাৎ পরিশ্রম করার পরে আপনারা কিন্তু সফলতাটা নিশ্চিত রূপে পাবেন। কিন্তু যেহেতু অষ্টম স্থানে এই মঙ্গল চলে যাওয়ার জন্য, অর্থাৎ গোচরে, আপনারা যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন অবশ্যই সাবধানে চালাবেন, কারণ এখানে দুর্ঘটনা বিপত্তি স্থান। দেখুন, এর সাথে সাথে এটা হচ্ছে মৃত্যুর ঘর, তৃতীয় ভাব এবং অষ্টম ভাব থেকে মৃত্যুর কিন্তু, এবং লগ্ন ভাব থেকে মৃত্যুর বিচার করা হয়। মৃত্যুর না হলে মৃত্যুতুল্য কষ্ট, অর্থাৎ আপনাদের এমন পরিস্থিতি হবে, আপনাদের প্রচণ্ড সমস্যার সম্মুখীন কিন্তু এ মাসে আপনাদেরকে হতে হবে। অর্থাৎ আপনারা অ্যালার্ট থাকুন, উটকো ঝামেলাতে আপনারা পড়বেন না। কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতা আসার সম্ভাবনা আছে, উটকো ঝামেলা, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে। যদিও এটা আপনাদের ব্যক্তিগত রাশিচক্র একান্ত বিচার্য বিষয়, আপনার রাশিচক্রে মঙ্গলের অবস্থান কেমন আছে, আপনার রাশিচক্রে রাহুর অবস্থান কেমন আছে, শনির প্লেসমেন্ট কেমন আছে, এগুলো ব্যক্তিগত। কিন্তু আমি ইন জেনারেল গোচরে বলছি, কিছুটা হলো আপনারা সাবধানে থাকুন। 2 নম্বর পয়েন্ট, আপনাদের রাশি চতুর্থ স্থানে বৃহস্পতি, আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আগের থেকে ধীরে ধীরে কিন্তু উন্নতি হবে। অর্থাৎ 12 সেপ্টেম্বরের পর থেকে এই বৃহস্পতি বকরি থেকে মার্গী হচ্ছে, অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা চলছিল সেই সমস্যা থেকে কিছুটা হলো আপনারা কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকারা কিন্তু বেরিয়ে আসবেন। এবং শিক্ষার ক্ষেত্রে কিন্তু এ মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ, এবং 5ম স্থানে শনি, সক্ষেত্রিক শনি, এটাও কিন্তু 29 সেপ্টেম্বরের পর বকরি থেকে মার্গী হচ্ছে। অর্থাৎ এই যে সেপ্টেম্বরের মাসটা বিশেষ ইম্পর্টেন্ট মাস, বেশ কিছু বিগ প্ল্যানেট রাশি পরিবর্তন করছে, এবং পাশাপাশি আপনার দুটি বড় বড় প্ল্যানেট, হেভিওয়েট প্ল্যানেট বকরি থেকে মার্গী হচ্ছে, যার কিছু শুভ ফল কিন্তু ধীরে ধীরে আপনারাও কিন্তু পাবেন। এবং 16 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের রাশির দ্বাদশ স্থানে রবি গ্রহের অবস্থান, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু খরচা কিন্তু বাড়বে, আপনাদের ক্ষেত্রে সমস্যা আসবে,
সরকারি কাজকর্ম যারা পেমেন্ট বা বিলগুলো পাবেন সেগুলো কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। কিন্তু 17ই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের আস্তে আস্তে সরকারি দিকটা কিন্তু আপনাদের কিছুটা হলেও শুভ দিক আসবে, অর্থাৎ সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছে, গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু সেই কানেকশানগুলো, গভর্নমেন্টের কাজের কানেকশানগুলো কিন্তু আসবে, মান সম্মান বৃদ্ধি পাবে, যারা চাকরি ক্ষেত্রে আছে, কর্মক্ষেত্রে আছে, কর্মক্ষেত্রের পদোন্নতি হবে। কিন্তু 16ই সেপ্টেম্বর পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা বা কোনো কোনো জায়গাতে ফ্রড হয়ে যাওয়ার, টাকা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে বা টাকা চিট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। প্রেমের দিকটা আপনাদের এ মাসে মোটামুটি মধ্যম, খুব ভালো দিকও না খুব খারাপ দিক না, মোটামুটি মধ্যম দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে। সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের তৈরি করছে, সন্তানের দিক থেকে আপনাদের কিন্তু শুভ। এবং 23ই সেপ্টেম্বর থেকে এই বুধ আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে চলে যাচ্ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু ঠিক রাশির অধিপতি এবং আপনাদের রাশির দশমপতি দ্বিতীয়ভাবে অবস্থান, অর্থাৎ আপনাদের কর্মের মাধ্যমে কিন্তু আপনাদের ইনকাম কিন্তু হবে, অর্থাৎ যারা নিজের সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু, যারা টিউশনি পড়ান বা অ্যাস্ট্রোলজার বা অ্যাডভোকেট বা নিজের ডক্টর প্রাইভেট প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, এনজিওর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মোটামুটি মধ্যম। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এ মাসে গুপ্ত শত্রুতা বা কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে শত্রুতা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ উৎকট শত্রুতা মানে অযাচিত শত্রুতা এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। কিছু কিছু ক্ষেত্রে ভাড়াটিয়া নিয়ে সমস্যা, এগুলো হওয়ার সমস্যা আছে। এর সাথে সাথে আপনার 16ই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের মান সম্মান বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে উন্নতি পদোন্নতি কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে। এবং আপনারা এ মাসে কিছু কিছু ক্ষেত্রে পরিবারের বা আত্মীয় স্বজনের সঙ্গে মতবিরোধ বা মতান্তরে জড়িয়ে যেতে পারেন, অর্থাৎ আপনি যে কথা বলছেন হয়তো পরিবারের লোক সেটা মানছে না, তো সেই সকল দিক থেকে কিছুটা হলো আপনারা অ্যালুক থাকুন। কারণ কথাবার্তাতে আপনাদের কিন্তু বাড়িতে কিছু কিছু ক্ষেত্রে অশান্তি সমস্যা কিন্তু আসতে পারে। তবে আপনাদের রাশির একাদশ স্থানে শুক্রের অবস্থান মোটামুটি আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভও না খুব একটা অশুভও না, কিন্তু আমি আপনাদেরকে বলব অ্যালার্ট থাকুন, আপনাদের ক্ষেত্রে টাকা চিট হওয়া, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, বিপত্তি, সমস্যা দেখুন। এর সাথে সাথে আপনাদেরকে জানাই আপনারা অবশ্যই এ মাসে হনুমানজির উপাসনা আপনারা করুন। আমি আবারও বলছি খুব দায়িত্ব নিয়ে, মঙ্গলবার করে আপনারা হনুমান 40 পাঠ করুন এবং মেটে কালারের সিঁদুর, ছেলেরা মেটে কালারের সিঁদুর দিন এবং মেয়েরা সিঁদুর দেবেন না, আপনারা লাল ফুল নিবেদন করুন এবং আপনারা চ্যামেলি তেলের প্রদীপ প্রজ্বলন করুন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের এই সকল বিপত্তি দুর্ঘটনা সমস্যা এগুলো কিন্তু আইনি জটিলতা, পুলিশ কোর্ট কাছারি সম্পত্তি নিয়ে সমস্যা এগুলো কিন্তু আপনাদের কাটবে। কারণ এ মাসে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত সমস্যাগুলো কিন্তু বেশ মাথা ছাড়া দিবে, অর্থাৎ ল্যান্ড নিয়ে যাদের সমস্যা, আপনাদের যারা প্রমোটারি বিজনেসের সঙ্গে যুক্ত যারা বিল্ডার তাদের ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাটগুলো বিক্রি হতে চাইবে না বা সে মতন কাজে কন্ট্রাক্টগুলো কিন্তু পাবেন না। এর সাথে সাথে জানাই যারা কসমেটিক্স বিজনেসের সঙ্গে যুক্ত, যারা ফুডের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত বা যাদের নিজস্ব কোম্পানি আছে বা নিজস্ব ছোটোখাটো ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ওভারঅল মোটামুটি চলে যাবে, মোটামুটি খুব ভালো দেখা যাচ্ছে না খুব খারাপও দেখা যাচ্ছে না। কিন্তু আপনাদের রাশির নবম স্থানে যখন এই 23ই সেপ্টেম্বরের পর রাহু যখন ট্র্যানজিট করবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভজনক কিন্তু দিবে, কিন্তু এই বিষয় নিয়েও আমি কিন্তু আপনাদেরকে ভিডিও কিন্তু আপনাদেরকে দিব, আপনারা অবশ্যই কমেন্টস করে জানান। এর সাথে সাথে জানাই কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা আছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের আস্তে আস্তে ভালোর দিক কিন্তু আসছে এবং কিছু কিছু কার্যের জন্য, কিছু কাজের জন্য আপনাদেরকে দূর যাত্রা বা বিদেশ যাত্রা হওয়ার, এডুকেশন হোক, বিজনেস হোক, যে কোনো পারপাসে
আপনাদের দূরযাত্রা বা বিদেশ যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে চাপ থাকবে, কর্ম পরিবর্তনে যোগ দেওয়া গেছে।